ভারতবর্ষের মাটিতে যেদিকে চোখ সেদিকেই তীর্থস্থান, কিন্তু তীর্থের মধ্যে একটা মহাতীর্থ আছে, তীর্থ মহাতীর্থ। সেই মহাতীর্থর বিষয় নিয়ে আমাদের চর্চা হবে, সেটা হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। যে গয়া তীর্থ রূপে ভারতবর্ষের মাটিতে তিনি আছেন, তীর্থ গয়াতে যায় কেন? মৃত মানুষের পিণ্ডদান করার জন্যে। কিন্তু যাদের ছেলে নেই, বাবা মারা গেল, শাস্ত্রীয় নিয়ম পুত্র যদি থাকে পিতার পিণ্ডদান করতে হয়, কিন্তু কারো সন্তান নেই, তাহলে কি সে পিণ্ডদান করার অধিকার নেই? এই যে গয়া তীর্থ, এটা কাদের জন্য? যারা মারা যাবার পরে যাদের পিণ্ডদান করার মতো কেউ নেই, যাদের পরিবারে একজনই ছিল, পৃথিবী ছেড়ে চলে গেল, অপরাধের জন্যে নরকগামী হল, তাহলে তারা উদ্ধার হবে কি করে? এরই জন্যে ভগবান সেই তীর্থের মাহাত্ম্য শোনালেন। মাহাত্ম্যটা কি? না, পিণ্ডদান না করতে গেলেও পরিবারের মানুষ নরক থেকে উদ্ধার হবে, যদি কোনো পাঠকের দ্বারায় এই গয়া তীর্থের মাহাত্ম্য শ্রবণ করে। ধরুন এখানে অনেক পরিবারের মানুষ আছে পিণ্ডদান করতে গয়া তীর্থে যায়নি, তাহলে তারা নরক যন্ত্রণায় পড়ে আছে। কিন্তু ভগবানের মুখস্থিত বাণী যদি সেই সমস্ত পরিবারের মানুষ যদি কোনো হরিবাসরে বসে কোনো পাঠকের মুখে এই গয়া তীর্থের মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সেই পরিবারের যারা নরকগামী হয়েছে এরা শ্রবণ করলে তারা নরক থেকে উদ্ধার হয়ে যায়। তাই যে লীলা আমাকে পরিবেশন করতে বলেছে, এ লীলা এমন একটা লীলা, এ লীলা শুনলে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারে যারা মারা গেছে তাদের মঙ্গল হবে, যাদের জন্য এখনো পিণ্ডদান করা হয়নি তারা পর্যন্ত নরক থেকে উদ্ধার হবে। তাই সেই বিষয় নিয়ে আমাদের চর্চা, তাই লীলা আস্বাদন করব সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। এখন এই গয়া তীর্থ আপনারা আমার মুখ থেকে শুনবেন, কিন্তু সর্বপ্রথম শুনেছিলেন কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এই তীর্থের মাহাত্ম্য সর্বপ্রথম শুনেছিলেন, তাহলে এই তীর্থর মাহাত্ম্য সর্বপ্রথম শুনেছিলেন সে চৈতন্য মহাপ্রভু। তার পিতা জগন্নাথ মিশ্রের পিণ্ডদান করার জন্যে স্বয়ং মহাপ্রভু গয়া তীর্থে গিয়েছিলেন। গয়া তীর্থে গিয়ে তিনি যখন গয়ার মস্তকে পিণ্ডদান করছিলেন, সেই পিণ্ড কিন্তু মহাপ্রভুর চরণে এসে পড়েছিল। পাশে বসেছিলেন স্বয়ং ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী এই দৃশ্য দেখে মহাপ্রভুকে বলেছিল যে নাম তোমার কি? বলল আমার নাম নিমাই। তুমি নিমাই হতে পারো, কিন্তু তুমি সত্যের নারায়ণ, তুমি তেতার রাম, তুমি দাপরের কৃষ্ণ, তুমি হলেন কলিযুগের পূর্ণ ব্রহ্ম ভগবান। হরি বল হরি বল, তুমি ভগবান। নিমাই বলল আমি কেন ভগবান? তার প্রমাণ দেখলে তো নিমাই,
যে পিণ্ড গয়ার মস্তকে পড়ার কথা সেই পিণ্ড তোমার মস্তকে এসে তোমার চরণে এসে পড়ছে। নিমাই বলল কারণটা কি? কারণ হলো একটাই, ও চরণটাও যার, এই চরণটাও তার। তবে ওটা সত্য যুগে সেই মানুষটার চরণ ছিল যার ছিল চার হাত, শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণু নারায়ণ, এই চরণটা হলো তার। আর সেই নারায়ণই কলিযুগে হলেন নিমাই, তাই আজকে এই চরণটাও তা। তাই আজকে সেই চরণে পিণ্ড না পড়ে এই চরণে পিণ্ড পড়ে প্রমাণ করে দিল গয়া যে তুমি আমার মস্তকে চরণ রেখেছিলে, আর আজকে তুমি আবার পিণ্ড দান করতে এলে। তাই এতদিন এই চরণে পিণ্ড তুমি দিয়ে গেছো, আজকে তাই এই পিণ্ড ফিরিয়ে তোমার চরণে নিবেদন করলাম, তুমি ভগবান। ঈশ্বরপুরী নিমাই ঈশ্বরপুরীকে বলল যে আমার তো শরণে নেই। এই যে কথাটা কিন্তু ভুল, ভগবানের শরণে নেই বললে হবে না। কলিযুগে নিমাই পণ্ডিত এই গয়াতীত্ব মাহাত্ম্য মানুষকে জানাবার জন্যে তিনি ঈশ্বরপুরীর কাছে বলল আমার কোনো শরণ নেই। ঈশ্বরপুরী বলল শরণে নেই না, তুমি শোনাও এই তীর্থের মাহাত্ম্য, তুমি শোনাবে আমি শুনব, জগৎবাসী জানবে এই সত্য যুগে গয়া তীর্থের মাহাত্ম্য। তাই ঈশ্বরপুরী সর্বপ্রথম শুনিয়েছিলেন নিমাই পণ্ডিতকে, আর সেই মাহাত্ম্য চলে এলো আজকে জগৎ সংসারে মানুষের কাছে। তাই সর্বপ্রথম কলির ভগবান শুনেছিলেন, আর আজকে আমার মুখ থেকে আমরা শ্রবণ করব সেই গয়াতীর্থের মাহাত্ম্য। শুনতে থাকুন বলতে থাকি। তার আগে কলিযুগে মহাপ্রভু একটা নাম দিয়ে গেলেন, একটা মন্ত্র কলিযুগে তিনি একটা মন্ত্র দিয়ে গেলেন। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি। এটা কিন্তু মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মহা মন্ত্র। এবার মন্ত্র মহামন্ত্র দুটোর মধ্যে তফাত কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়। তাহলে মন্ত্রগুলো কি? কালী আপনি মন্ত্র উচ্চারণ করবেন কালীকেই পাবেন, দুর্গা মন্ত্র উচ্চারণ করবেন দুর্গাকেই পাবেন, শিব মন্ত্র করবেন শিবকেই পাবেন, লক্ষ্মী মন্ত্র উচ্চারণ করবেন লক্ষ্মীকেই পাবেন। কিন্তু মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিল, এই মহামন্ত্র যদি কোনো মানুষ ভজন করে এর দ্বারাতে কিন্তু শুধু ভগবান আসবে না, কালী দুর্গা লক্ষ্মী 33 কোটি দেবদেবীকেই পাওয়া যায়। তাই কলির মানুষকে একটা মন্ত্র তিনি দিয়ে গেলেন, আর সেই একটা মন্ত্রই হয়ে গেল মহা মহা মন্ত্র। ঠিক, তাহলে আমরা লক্ষ্মী পূজা উপলক্ষে মা লক্ষ্মীরও কৃপা পেতে চাই, দুর্গা পুজো চলে গেল দুর্গারও পেতে চাই, দেবদেবী সবার কৃপা পেতে চাই। আর সবার কৃপা পেতে গেলে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে হবে। তাই সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা সবাই মিলে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করব। করা যাবে তো? সমস্যা নেই তো কিছু? চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম রাম হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Bolo Radha Madho Radha Madho Radha Madho Jayo Radha Madho Bolo Radha Madho Radha Madho Radha Madho Jaya Radha Madho Edo hat upar dike kore bhai Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Hodi Hodi Bol Gaur Hari Bol Hari Hari Bol Sabe Gaur Hari Bol Hari Hari Bol Gaur Hari Bol Hari Hari Bol Sabe Gaur Hari Bol Radha Madho Radha Madho Radha Madho Jaya Radha Madho Madho Radha Madho Radha Madho Jaya Radha Madho Bolo Radha Madho Radha Madho Bolo Radha Madho Bolo Hari Hari Bol Bolo Radha Madho Bolo Hari Hari Bol Boliye Chaitanya Mahaprabhu ki Jai बलिए निताई चांद की जय बलिए राधा माधव की जय बलिए प्रभु जगन्नाथ देव की जय सुभद्रा माई जी की जय बलराम जीव की जय श्री गुरु निताई गौरी प्रमानंदे हरि बोल हरि बोल একই বাবার দুই সন্তান একই বাবার দুই সন্তান ইকোটা কমবে একটু আমার একটু ইকোটা কম চিরুদি 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 মহামণি কশ্যপ কশ্যপের দুই স্ত্রী এক হলো দিতি ঠিক আছে আর হলো অদিতি দিতি অদিতি
কশ্যপ পূজায় বসেছে, সন্ধ্যেবেলা পূজায় বসেছে, দিতি গিয়ে কশ্যপের হাতটা ধরে টানছে। কশ্যপ বলল, আমি তো পূজায় বসেছি, তুমি আমার পাশে বসো। স্ত্রীর কর্তব্য কি? স্বামী যখন ধর্মের পথে চলে, স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যাওয়া। তা না করে তুমি পূজার আসন থেকে আমাকে তুলে দিতে চাইছ? দিতি বলল, আমি ঋতুমতী, আমি এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি সন্তান চাই। কশ্যপ বলল, সমাজের একটা নিয়ম আছে, সেটা হলো যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। ঘুমাবার সময় ঘুমাও, তাতে 4 ঘন্টা ঘুমালে তোমার শরীর চনমনে হয়ে যাবে। আবার অনেকে দেখবেন সকাল রাত্রি 9টায় শুলো, সকাল 9টায় উঠল, তবু তার ঘুম হলো না। 12টা ঘন্টা বিছানায় আসে, তবু ঘুম নেই। কেন হলো না? কারণ সে তো ঘুমের মধ্যে সমগ্র পৃথিবী ঘুরছে, স্বপ্ন দেখেই যাচ্ছে, এটা দেখছে, ওটা দেখছে, সেটা দেখছে, হবে কি করে? তাই মানুষের 4 ঘন্টা ঘুমালে মানুষের শরীর চনমনে হয়ে যায়। সং প্রভুপাদ ইস্কন মন্দিরে যিনি প্রভুপাদ, তিনি 2 ঘন্টা করে ঘুমাতেন, আর এই 2 ঘন্টা ঘুমিয়ে এই সনাতন ধর্মকে প্রচার করার জন্য তিনি হাতে লাঠি নিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছুটে বেড়াতেন। সেই জন্যে বলে, ঘুমাবার সময় মন দিয়ে ঘুমাও, খাবার সময় মন দিয়ে খাও, হরিনাম শোনার সময় মন দিয়ে শোনো, এ হরিনাম তোমার কাজে লাগবে। চঞ্চল মনে তুমি যাই করো না কেন, কোনোটাই তোমার ভালো হবে না। কেউ রান্না করতে বসেছে, মন চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেবে, ভালো তরকারিটাকে নষ্ট করে দেবে। ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছে, মন চঞ্চল, হাত কাটা যাবে। পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে 2 ঘন্টা করে পড়ো, পাশ হয়ে যাবে। আর মন নেই, সারাদিন বই খুলে রাখবে, ও পাশ হবে না। সেই জন্যে মনকে স্থির করতে হয়। মন মতি, এ মন মতি, এ মন কখনো কুপথে চলে কখনো সুপথে চলে। যাদের মন কুপথে চলেছে, মরার আগে পর্যন্ত সে মনের পরিবর্তন করতে পারবে না। যেমন অহংকারী দুর্যোধন, তিনি যখন কুরুক্ষেত্রের মাঠে মরবে, বেশি সময় নেই তার, এমন সময় দনব ছেলে দনপুত্র অশ্বত্থামা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। দুর্যোধন তাকে কি বলেছিল? অশ্বত্থামা, যে পঞ্চ পাণ্ডবকে আমি মারতে পারলাম না, তুই তো ভাই এখনো বেঁচে আছিস, ওরা যখন যুদ্ধ করেছে ওদের ঘরে মারতে পারিনি, এখন ওরা যুদ্ধ শেষ করে ঘুমাচ্ছে, ওদের হাতে কোনো অস্ত্র নেই, আমি তোর হাতে অস্ত্র তুলে দিচ্ছি। এক কাজ কর, ঘুমন্ত অবস্থায় 5 ভাইয়ের মাথা কেটে তুই আমার কাছে এনে দে ভাই। যে মানুষটা আর মরতে 5 মিনিট বাকি আছে, তখনও দুর্যোধনের মনের মধ্যে তখনও তার প্রতিহিংসার আগুন জ্বলছে। এটাকে কি বলে? কুমতি। এই যাদের মনোবৃত্তি কু, মরার আগে পর্যন্ত তাদের সুমনে ফিরবে না, ওরা কুমন নেই মৃত্যুকে বরণ করবে। আর যাদের মন সুমতি, যাদের সুন্দর মন,
তাদের সুন্দর মনেই কাজ করে, সুন্দর মনে কাজ করে। এই কমিটি ভাইদের মন সুন্দর, এদের সুন্দর মন বলি তাই সকালবেলা কীর্তন করাচ্ছে। কিন্তু এদের মনে যদি কু থাকতো, বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ কীর্তন না করি এদের ঘরে ছেড়ে দেবো, টাকা পয়সা বেঁচে যাবে, হে অন্য কাজে লেগে যাবে, এ চিন্তা এরা ভাই করে না। এদের মন সুন্দর যে মানুষকে হরি কথা শোনাবো বলে আমরা দাদাকে ডেকে নিয়ে এসেছি, আর পাবো কি না পাবো, রাত্রে না হোক সকালবেলা হবে, হাজার হাজার ভক্তরা হরিনাম। তাই প্রতিটা কমিটির বৃন্দকে এই সুমতি হতে হবে, আর সুমতি যদি হয় দেখবেন সব কিছু বন্ধ হয়ে গেল, এদের অনুষ্ঠান বন্ধ হবে না। কেন জানেন? কু মনের জন্যে প্রধানমন্ত্রী থাকতে পারে, রাষ্ট্রপতি থাকতে পারে, নেতা মন্ত্রীরা থাকতে পারে, কিন্তু মানুষের সুন্দর মনের জন্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকে না, সঙ্গে ভগবান তার পাশে যুক্ত হয়ে, ভগবান তাদের পাশে থাকে, তাদের ঠিক পরিচালনা করে নিয়ে যাবে, কোন সময় কি করতে হবে ও এরা না জানলেও ভগবান ঠিক রাস্তা দেখিয়ে দেয়। তাহলে দুর্যোধনের কুমতি, তাই পাঁচ মিনিটের মধ্যে তার প্রতিহিংসার আগুন ছিল, আর এইভাবেই তাকে মরতে হয়েছে। তাই মনকে মানুষকে সুন্দর করতে হবে, তাই মন মতি, মনের ভেতরে কোনো পেঁয়াজ রাখবেন না, সুন্দর মনকে তৈরি করুন, ভগবান আপনার পাশে থাকবে। তাই আজকে কশ্যপ বলল, দিতি তুমি কুমতি, সন্ধ্যেবেলা পূজা করার সময়, সন্ধ্যেবেলা সন্ধ্যা প্রদীপ ধরার সময়, সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে ধূপ দেবার সময়, তা নয় সন্ধ্যাকালীন তুমি আমাকে বিছানাতে নিয়ে গিয়ে তুমি আমার কাছ থেকে সন্তান চাইছ, তুমি আমার স্ত্রী, সন্তান চাওয়ার অধিকার তোমার আছে, কিন্তু সেটা সময় বিবেচনা করে, সেটা এই সময়ের জন্য নয়, এটা কোনো পূজার সময়, এটা কারো গর্ভে সন্তান দেওয়ার সময় নয়। কাদের ছেলে ভালো হয়, কাদের ছেলে ভালো হয়, কাদের ছেলে খারাপ হয়, মায়েদের গর্ভে সন্তান থাকে, কিন্তু সেই সন্তান বড় হয়ে কেউ মদঘোর মাতাল হয়ে যায়, কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, কেন? তার কারণটা হলো একটাই, কেউ যদি নেশাগ্রস্ত হয়ে, কেউ যদি নেশাগ্রস্ত হয়ে মদ্যপান করে কোনো স্ত্রীর গর্ভে যদি সন্তান প্রদান করে, তো সে ছেলে মদকর হবে নাকি কৃষ্ণ ভক্ত হবে, হরি ভক্ত হবে? প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, তার বাবা কে ছিল? হিরণ্যকশিপু, যিনি বারে বারে ভগবানকে মারতে চেয়েছিল। তাহলে যার বাবা অসুর, যার বাবা কৃষ্ণ বিদ্বেষী, সেই বাবারই ছেলে এত বড় কৃষ্ণ ভক্ত হলো কি করে, হরি ভক্ত হলো কি করে? এটা বাবার জন্য নয়, মায়ের জন্য। হিরণ্যকশিপু তপস্যায় গিয়েছিল সোনন মন্দির, তপস্যা করে যখন ফিরল, তার স্ত্রী কয়াদু বলল, হে গো তুমি তো বললে 10 বছর পরে ফিরবে, তা 3 দিন পরে ফিরে এলে কেন? হিরণ্যকশিপুর বলল, কয়াদু, যে গুহায় বসে আমি তপস্যা করছিলাম, সেই গুহার পাশে দুটো পাখি এমন কিলবিল করে কথা বলছে, আমার ধ্যান আর হলো না। কয়াদু বলল, পাখিগুলো কি বলছিল? হিরণ্যকশিপুর বলে উঠল, ও পরে শুনবে। লক্ষ্য করুন, রাত্রিকালে হিরণ্যকশিপুর কয়াদু শয়নে আছে, কয়াদুর মনে আছে রাত্রিতে জিজ্ঞাসা করলো, স্বামী সেই যে পাখি দুটো কি বলছিল, তুমি যে বলবে বললে, কই বললে না তো, কি বলছিল? হিরণ্যকশিপুর বললো, কয়াদু কি বলবো, একজন বলছিল রাধা আর একজন বলছিল কৃষ্ণ।
যে ভগবানকে মারতে গেছে পাখি দুটো তার নাম বলছে, একজন বলছে রাধা একজন বলছে কৃষ্ণ। কয়াদু বলল আরেকবার বলো রাধা কৃষ্ণ, আরেকবার বলো রাধা কৃষ্ণ। এই যে হরি কথা আপনি মন দিয়ে শুনবেন, আপনি চোখ দিয়ে জল ঝরবে, আপনি কাঁদবেন, কারণ কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি। যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ তাকে কাছে টানে। আপনারা প্রথম হরিবাসরে আসেননি, আপনারা অনেক হরিবাসরে গেছেন, হরি নাম শুনেছেন, পাশে যাত্রা হচ্ছে, আপনারা তো সেখানে যেতে পারতেন, এখানে ছুটে এলেন কেন? তার একটাই কারণ, আপনারা আসেননি, ভগবান আপনাদের টেনে এনেছে। এই হচ্ছে কৃষ্ণ, আপনারা আগে শুনেছেন তাই ভগবান আপনাকে টেনে এনেছে। যে আয় এদিকে আয়, ওদিকে গিয়ে লাভ নেই, ওদিকে কিছু পাবি না, এদিকে এলে তবু কিছু পাবি, তাই টেনে এনেছে। এই হচ্ছে কর্ষণ। তদ্রূপ যেই হিরণ্যকশিপুর বলেছে রাধা কৃষ্ণ, কয়েদু বললো তুমি বারবার বলো, বারবার বলো, বারবার বলো। হিরণ্যকশিপুর বলতে শুরু করেছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, বলতে 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 চোখের জলে কাঁদতে শুরু করেছে। হিরণ্যকশিপুর এত রাধা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে গেছে, হারিয়ে গেছে সে একজন অসুর, হারিয়ে গেছে সে একজন রাজা। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ বলি চলেছে। কয়েদু দেখলো তার স্বামী রাধা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে গেছে। কয়েদু বলে উঠল, শোনো স্বামী, তুমি আমার তপস্যায় চলে যাবে, আমি তোমার কাছ থেকে কিছু চাই না। তুমি যে ভাব নিয়ে আছো, যে মুখে উচ্চারণ করছো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ উচ্চারণ করতে করতে আমার সঙ্গে তুমি মিলিত হও, আর তোমার মিলিতর ফলে আমি গর্বে সন্তান ধরব। ভেবে দেখুন, হিরণ্যকশিপু রাধা কৃষ্ণ বলতে বলতে কাঁপতে 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 নিজেরই অজান্ত কয়েদুর সঙ্গে মিলিত হলো। এবার বলুন যে রাধা কৃষ্ণর মনোভাব নিয়ে কোনো স্ত্রী সজ্জদের সঙ্গে যদি মিলিত হয়, আর সেই সন্তান কোনোদিন চোর ডাকাত হবে না, সে হবে পরম হরিভক্ত, পরম কৃষ্ণ। তাই কয়াদুর গর্বের সন্তান হয়েছিল কৃষ্ণ ভক্ত পল্লা। কেন এই কথাগুলো আপনাদের ঘরে শোনাচ্ছি? তার একটাই কারণ, আপনারা ভালো, আমার স্ত্রীটা ভালো নয়, এর কোনো জ্ঞান গম্য নেই, এ সন্ধ্যেবেলা আমার তাকে ছেলে চাইছে। এবার বলো, স্ত্রীর কথা না শুনলে ঝামেলা বাড়বে, এটাই নিয়ম, ওরা যখন ধরেছে তখন মেনে নিতেই হবে। কয়াদু ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেল, চলো তোমার গর্বে আমি সন্তান দেব। মিলিত হবার পরে মহামণি কশ্যপ দিদিকে বলে উঠল, শোনো দিদি, তোমার যে আচরণ যে মনোভাব নিয়ে তুমি আমার কাছ থেকে সন্তান তুমি আদায় করলে, তোমার পেটের ছেলে কোনো দিন ভালো হবে না। কেন? মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। তাই তোমার ছেলেরা কোনো দিন ভালো হবে না, তোমার ছেলেরা হবে অসুর, তোমার ছেলেরা হবে দৈত্য, তোমার ছেলেরা সাধুগুরু বৈষ্ণবের ওপর অন্যায় করবে, অত্যাচার করবে। তাই দিতির গর্বে সন্তানরা যারা জন্ম নিল তারা হলো দৈত্য বা অসুর। আর আদিতি, আদিতির গর্বে যে সন্তান জন্ম নিয়েছিল তারা হলো দেবতা, কারণ আদিতি ছিল ভালো তাই পেটের ছেলেগুলো হয়েছিল ভালো। দিতির গর্বের ছেলেরা দৈত্য, প্রথম দৈত্য কারা? হিরণ্যক্ষ, হিরণ্যকশিপুর। প্রথম সমাজের বুকে দৈত্যরা এসে হাজির হল। আর আদিতির গর্বে কে? আদিতির গর্বে যখন সন্তান হলো, আদিতি কশ্যপকে বলল, শোনো স্বামী, ওরা তো অসুর, আমার ছেলে কৃষ্ণ ভক্ত,
তাহলে ওদের সঙ্গে আমার ছেলের মিল হবে কি করে? তার কারণ সৎ সঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ সৎসঙ্গের সঙ্গেই মানুষ থাকতে পারে। যে সৎ সে সতের সঙ্গে কাটাতে পারবে, যে অসৎ অসতের সঙ্গে কাটাবে। তাহলে ওদের সঙ্গে আমার ছেলে কাটবে কি করে? কশ্যপ বলল, শোনো, তোমার ছেলের জন্য একটা জায়গা করে দেব। তোমার গর্ভে যত সন্তান জন্ম নেবে সব সন্তানগুলো সেই জায়গাতে থাকবে। সে জায়গাটার নাম কি? স্বর্গ। কারা দেবতারা কোথা থাকে? স্বর্গে। তাই আদিতির গর্ভের প্রথম ছেলেকে, যেটা সকালবেলা আজ আমরা দেখতে পেলাম, অরুণদেব সূর্য দেবতা। আদিতির প্রথম সন্তান হলো সূর্য। তারপরে যত দেব দেবী সবার বাস হলো স্বর্গে। আর দিতির গর্ভের যত ছেলে সব জন্ম নিল বটে, রয়ে গেল মারতে। কিন্তু আজকে এই যে দিতির গর্ভের দৈত্যরা, এরা কশ্যপকে গিয়ে বলল, একই বাবার দুই ছেলে, তারা কেন স্বর্গে থাকবে, আমরা কেন মরতে থাকব? কশ্যপ বলল, তোরা ভালো নয়। এরা বলল, হাতের পাঁচটা আঙুল সমান হয় না, তা বলে কি বাবা আমাদের খারাপ জায়গায় ঠেলে দেবে, ওদের ঘরে ভালো জায়গায় ঠেলে দেবে? তোদের আচরণের জন্য এই জায়গায় থাকতে হবে। দৈত্য সমাজ বলল, না, আমরা স্বর্গ ছিনিয়ে নেব, স্বর্গের অধিকার আমরা ছিনিয়ে নেব। ব্যাস শুরু হয়ে গেল কি? দেবতা দৈত্যদের মধ্যে যুদ্ধ। অধিকার, স্ত্রী চায় স্বামীর অধিকার, স্বামী চায় স্ত্রীর অধিকার, বাবা চায় ছেলের অধিকার, ছেলে চায় বাবার অধিকার, তদ্রূপে দৈত্যরা চায় স্বর্গের অধিকার। এবার স্বর্গ রাজ্যকে ছিনিয়ে নেওয়ার জন্যে দৈত্যরা বারে বারে যুদ্ধ করতে যায়, কিন্তু দেবতাদের হাত থেকে পরাস্ত হয়ে ফিরে আসে। যেমন মহিষাসুর মর্দিনী, মহিষাসুর একটা অসুর ছিল, দৈত্য ছিল, তাকে মারল কে? ত্রিশূল হাতে নিয়ে দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী। তারকাসুর তাকে মেরেছিল কে? কার্তিক। এমনি করে দেবতারা দৈত্যদের মারতে লাগলো। আর আজকে আজকে স্বর্গে যুদ্ধ করতে চলেছে কে? যে লীলা শুনবেন তার বাবা গয়া। গয়া বলে একটা ছেলে, গয়ার মা হলো প্রভাবতী, বাবা হলো ত্রিপুরাসুর। গয়ার তখনও জন্ম হয়নি, পাঁচ মাসের গর্ভে সন্তান। এমন সময় ত্রিপুরাসুর স্বর্গে যাচ্ছে যুদ্ধ করতে। প্রভাবতী বলল, এই অবস্থায় তুমি যুদ্ধ করতে যেও না। কোনো স্ত্রী স্বামীকে এই অবস্থায় ছাড়তে পারে না, গর্ভে আমার সন্তান, তুমি যাচ্ছ যুদ্ধ করতে, যদি না ফিরে আসো তাহলে আমার গতিটা কি হবে? যে বোঝে এক কথাতেই বোঝে, আর যে বোঝে না হাজারবার বোঝালেও সে বোঝে। ত্রিপুরাসুর কোনো কথা শুনল না, চলে গেল স্বর্গে যুদ্ধ করতে। আর স্বর্গে গিয়ে তাণ্ডব অত্যাচার শুরু করলো, আর 33 কোটি দেবদেবী ওই ত্রিপুরাসুর দৈত্যর ভয়ে এসে দাঁড়ালো ক্ষীরোদ সাগরের তীরে। ক্ষীরোদ সাগরের তীরে অনন্ত শয্যায় শয়নে আছেন শ্রী বিষ্ণু নারায়ণ। কি 33 কোটি দেবদেবী ডাকতে শুরু করলো, শ্রী বিষ্ণু নারায়ণ। প্রভু বিপদ ধন জন সংকট মোচন, মদির মরণ জন মুরারি, এসো হে এসো হে
সংকট মোচন মনি জন রণে জন মোর রে এসো হে এসো হে এসো গি মনি রম রণ জন মুর এসো হে এসো হে এসো গিরি ধারি প্রভু বিপদ ভন জন সংকট মোচন মনি জন রণ জন মুর এসো হে এসো হে এসো গি জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে 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 জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জয় নিতাই বাইরে অনেক বিপদ আছে, বাইরে বিপদ কম। তোকে আমার এই দুটো দিতে বলছে, তিলক তার বিপদ ভনজ তিলক তার বিপদ ভনজ তুমি যে দেব নর ও তুমি যে দেব নর ও তিলক তার বিপদ ভনজ তুমি যে দেব নারায়ণ তুমি যে দেব নারায়ণ জাগো নারায়ণ জাগো শ্রী বিষ্ণু নারায়ণ কি আপনাদের ব্যাপারটা কি? দেখে তো মনে হচ্ছে সব কিছু ছেড়ে ভিখারির মতো এই জায়গায় বসে আছো। না না, আপনাদের ঘরে বলছেন পূজোর সময় কেউ ভিখারির মতো থাকবে এটা আমি আশা করি না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, দেবতার দল ভিখারির মতো নারায়ণের কাছে উপস্থিত। দেবরাজ ইন্দ্র
বলে উঠল এই যে তুমি তো সবই জানো, তুমি তো সবই জানো যে কেন আমরা সর্বস্ব ছেড়ে এই জায়গায় উপস্থিত হয়েছি, তুমি কি জানো না? স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম হলো ত্রিপুরাসুর, তুমি অন্তর্যামী ভগবান, সবই তুমি জানো, তবু আমাদের কাছ থেকে তুমি শুনতে চাও, এটা তোমার অভ্যাস, এটা তোমার অভ্যাস, তুমি নিজের গুণগান নিজে কোনোদিন করতে শেখো না, তোমার গুণগান বেশ ভক্তরা করবে, তোমার খুব আনন্দ লাগবে, তাই না? গ্রাম বাংলায় দেখবেন কোনো একটা মানুষ হাজার দুয়েক টাকা বিয়ে বাড়িতে দিয়েছে, হাত পেতেছে, মেয়ের উদ্ধার হবে না, 2000 টাকা দিয়েছে, সে দেখবেন রাস্তাঘাটে তার চলাফেরা আলাদা হয়ে যাবে, মনে হয় যেন কিনাই কি করে ফেলেছে, কিনাই কি করে ফেলেছে, তার চলা স্টাইল আলাদা হয়ে যাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোড়ে আঙুলে করে পর্বত ধরে রেখেছে, বলো তার কোনো স্টাইল আছে? তিনি পর্বত ধরে রেখেছে, তিনি কোনোদিন বলেনি যে আমি পর্বত ধরেছি, তার গুণগান কারা করে? আমরা করেছি, এটাতেই তার আনন্দ। তাই ভগবান নিজের গুণগান নিজে করে না, বেশ ভক্তরা করবে তার বড় ভালো লাগে। আজকে তাই ভগবান দেবতাদের মুখ দিয়ে শুনতে চায়, বলো কি হয়েছে খুলে বলো না, স্বর্গে দৈত্য ত্রিপুরাসুর এত তাণ্ডব করছে, এত অত্যাচার করছে, আমরা তার সঙ্গে পাচ্ছি না, তাই সর্বস্ব কিছু ছেড়ে স্ত্রী পুত্র নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি, আপনি একটা উপায় বার করুন, ওর যদি মৃত্যু না হয় তাহলে আমরা কেউ স্বর্গে শান্তিতে থাকতে পাব না। ভগবান বলে উঠল তাহলে ওর তোমরা মৃত্যু চাও? হ্যাঁ আমরা মৃত্যু চাই, কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, শিব ঠাকুর কোথায়? শিবজি মানে ভগবান সবচেয়ে বেশি শিবকে ভালোবাসে, কারণ দুটো নামের মধ্যে একটুখানি তফা, হর হর, হর হর মানে কে? শিব। আর হ রয়ে হর্ষই, হরি মানে নারায়ণ, তাহলে নামের মধ্যে একটুখানি তফাত কি? যেই হর সেই হরি কি? আমরা শিবকেও ভগবান বলতে পারি, কারণ যেই হর সেই হরি, তাহলে সেই হিসেবে নারায়ণ শিবকে খুব শ্রদ্ধা করে, শিবকে খুব ভালোবাসে। তাই নারায়ণ বলে উঠল তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু শিবজিকে তো দেখতে পাচ্ছি না। এরা বলে উঠল শিবের তো কোনো চিন্তা নেই, আমরা যখন আসি তখন একটা গাছের নিচে বসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বলে যে ঘুমাচ্ছে তাকে ডেকে আগে আমার কাছে হাজির কর, তারপরে কি করলে করা যায় দেখা যাবে। দেবতার দল ছুটে গিয়ে শিবকে ডাকছে, শিবের কাছে গিয়ে বলে উঠল হ্যারে শিবজি ভাই, তোর কি কোনো জ্ঞান গম্য নেই? আমরা বিপদে পড়ে ছটপট করছি আর তুই নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস? শিব বলে উঠল শোন ভাই, যার অনেক কিছু থাকে চিন্তা তার থাকে, আর যার নেই কিছু চিন্তা নেই, তোদের ঘর দোর সর্বস্ব কিছু আছে, আমার কি আছে দেখা, আমার কি আছে দেখা, আমি যেখানে থাকি সে বাড়ির ছাদ নেই, কৈলাস পর্বত, পর্বতে আমি বাস করি সেখানে তো ছাদ নেই, আর তোরা দুতলা তিনতলা ছাদের নিচে বাস করিস, আমার দিকে তাকা, এই যে তোদের বউগুলো দুর্গাপূজার সময় কম শ্যাম্পু সাবান ব্যবহার করেছে, অনেকে মাসে দুবার বিউটি পার্লারে গিয়ে টাকা দিয়ে এসেছে, আর আমার সংসারে বল তেলের খরচ আছে? শিবের মাথায় কি জট? তেলের খরচ আছে? নেই। শ্যাম্পু সাবানের খরচ আছে? ছাই বর্ষমেকে বসে আছে। হ্যাঁ
ওই বাগছাল পরে বসে আছি, আমার তো সংসারে কোনো খরচ নেই। এই যে লক্ষ্য করে দেখুন, যে দেবী দুর্গাকে আপনারা দেখতে এলেন, যে দেবী দুর্গা দেখি আমাদের দেখিয়ে চলে গেল, ভেবে দেখেছেন কি দেখাতে এলো? এটাকে ভাববেন দেখাতে এলো কি? তিনি দেখাতে এলো, ওরে ভগবান পিঁমড়েকেও সৃষ্টি করেছে, প্রধানমন্ত্রীকেও সৃষ্টি করেছে ভগবান, এ পৃথিবীতে পশু পক্ষী কীট পতঙ্গ সবাইকে সৃষ্টি করেছে, কিন্তু সবার সঙ্গে সৃষ্টি যখন হয়েছে সবার ঊর্ধ্বে মানুষ, তাহলে মানুষের কর্তব্য হলো সবাইকে মিলেমিশে নিয়ে থাকা। থাকা তো, তাহলে এবার বলুন তো কার্তিকের বাহন কে? ময়ূর, ময়ূর তো। আচ্ছা গণেশের বাহন কি? ইঁদুর, ইঁদুর তো। আচ্ছা বলুন লক্ষ্মীর বাহন কে? সরস্বতীর বাহন হাঁস। তাহলে ওদের সংসারে হাঁসও আছে, পেঁচাও আছে, ইঁদুরও আছে, কি ময়ূরও আছে, সাপও আছে, আবার সিংহও আছে। তাহলে ওদের সংসারে সাপ আছে, এবার তোমার সংসারে বলো সাপ ইঁদুর দেখলে ছেড়ে কথা কইবে খাবে? পেঁচা ইঁদুর দেখলে ছেড়ে কথা কইবে খেয়ে ফেলবে? তাহলে শিব বলে দিয়েছে, শোন তোরা সবাই একসঙ্গে থাকবি, আর তোরা একে অপরের মধ্যে যদি খাওয়া খাই করিস, তাহলে তোদের মা কার ওপরে বসে আছে দেখ, ও কিন্তু ছেড়ে কথা কইবে না। তাহলে দুর্গা বসে আছে সিংহের ওপরে, ও তার সঙ্গে সাপ পারবে না ইঁদুর পারবে? তোরা থাকবি তো মিলেমিশে থাক, সাপ ব্যাং ইঁদুর টিকটিকে গিরগিটে সংসারে সব মিলেমিশে থাকবি, গন্ডগোল করবি তো সিংহ আছে, ছেড়ে দেবো তোদেরকে সব কেস করে। দেখিয়ে দিয়ে গেল যে তোদের সংসারে আমি এসেছি, আমার সংসারে কাদের নিয়ে থাকি দেখ, তাহলে তোদের সংসারেও মিলেমিশে থাকবি, ডাল ভাতেই তোরা শান্তি পেয়ে। দুর্গার হাতে কি আছে? বধ করছে কাকে? মহিষাসুরকে। দুর্গা বলে দিল, শোন যাদের ভেতরে এই অসুর মনোবৃত্তি, যারা পরের সর্বনাশ করে, যারা পরকে ঠকায়, যারা চিটিংবাজি করে, আমি তাদের মারার জন্যে পৃথিবীতে আসি, আর যারা সৎ পথে জীবন যাপন করে, যারা কৃষ্ণ নাম করে হরি নাম করে, তাদের বাঁচাবার জন্যে আমি পারি। এগুলোকে বুঝে নিতে হবে, শুধু দেখতে যাই কিন্তু ভাবিনি কিছু। প্রশ্ন করুন নিজের মধ্যে, প্রশ্ন করুন, এর উত্তরগুলো আপনারা খুঁজে পেয়ে যাবেন। তাই তো শ্যাপ ব্যাং টিকটিকে গিটগিটি এসব নিয়ে কেন হাজির হয়েছে? কেন হাজির? এগুলো দেখাতে এসেছে সংসার ওদের, আমাদেরও সংসার, ওরা যদি থাকতে পারে আমরাও। বলিয়ে রাধা মাধবে কি জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে এদিকের হলোটা কি? এদিকে বলতে এই যে শিব ঠাকুরকে ডাকতে এসেছে, তাই তো? শিব বললো, তোদের অনেক কিছু আছে তাই চিন্তা আছে, আমার নেই কিছু তাই চিন্তা নেই কিছু। ঠিক আছে, প্রভু তোমাকে ডেকেছে, লক্ষ্য করুন শিবকে যেই বলেছে প্রভু ডেকেছে, পাশে দুর্গা ছিল, শিব বলে উঠল, দুর্গা তুমি যেমন ঘুমাচ্ছে ঘুমাও, আমাকে যে ডেকেছে, তোমার যে ঘুম ভাঙিয়ে তোমাকে সাজিয়ে গুজিয়ে আমি তার কাছে নিয়ে যাব, সে সময় আমার নেই। কেন জানো? কারণ ভগবান যাকে তাকে ডাকে না, আর ভগবানের ডাক যখন আসবে তখন পিছনের দিকে তাকালে হবে না, সামনে এগিয়ে যেতে হবে, তবেই ভগবানের দেখা পাওয়া যায়। হরি বল হরি বল। সেবস্য সিগ্ধাম অশুভ কালো হরণম, জীবনে যদি শুভ চিন্তা জাগে সেটা সঙ্গে সঙ্গে করো, আর অশুভ চিন্তা যদি মনের মধ্যে থাকে সেটা মন থেকে সরাবার চেষ্টা করো। শুভ চিন্তা হরিনাম রাত্রে হয় না সকালে হবে, রাত্রিতে ঘুমিয়ে নাও, সকালবেলা বেরিয়ে পড়ো, কারণ এটা হচ্ছে শুভ চিন্তা, যে না সকালবেলা হরিনাম শুনতে যাব।
এই শুভ চিন্তা নিয়ে গিয়েছো দেখবে কৃষ্ণ কথা হরি কথা শুনতে পাবে। তাই বলে উঠল আমাকে যে ডেকেছে দুর্গা আমি তোমাকে ডেকে যাব না, আমি চললাম। এসে উপস্থিত হয়েছে নারায়ণের কাছে। নারায়ণ বলে উঠল শোনো শিবজি, তোমাকে আমি ভালোবাসি, আর বিপদ আপদে দেবতারা যখন পড়ে তখন তোমাকেই আমি পাশে ডাকি। সে বলে উঠল বলো প্রভু আমি কি করতে পারি? কিছু নয়, স্বর্গে ত্রিপুরাসুর এসেছে, তুমি চলে যাও, ওর সঙ্গে তুমি যুদ্ধ করবে। শিব বলে উঠল সব কথা তোমার শুনতে পারি, কিন্তু আমাকে তুমি যুদ্ধ করতে পাঠাচ্ছ? তুমি তো ভালো করেই জানো আমি একজন পরম বৈষ্ণব। শিব তো পরম বৈষ্ণব, তাহলে বৈষ্ণব হয়ে মানুষের শরীরে রক্ত ঝরাবো এটা কি শোভা পাবে? নারায়ণ বলে উঠল তোমাকে মারতে হবে না, শুধু তুমি মুখে আমার নাম নিয়ে যাবে, শুধু মুখে নাম নিয়ে যাবে, কারণ এ পৃথিবীতে কেউ কাউকে মারে না, কারণ আমি মানুষকে পাঠাই আমি আবার তুলে নিই, যার যেখানে স্টপেজ আছে তাকে সেইখানে নেমে পড়তে হয়, তত ওর যেখানে স্টপেজ ওকে নামতেই হবে, তুমি শুধু উপলক্ষ মাত্র, শুধু মুখে নাম নিয়ে যাবে, মুখে শুধু নাম নিয়ে যাও, বাকিটা আমি করব। আয় শিবের কথা এবারে বেরিয়েছে, এই নারায়ণের কথায় শিব বেরিয়েছে, মুখে কি কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, ও কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, একবার সবাই তালি দিয়ে চলুন, যাই তালে তালে, হরি বল হরি বল হরি বল, শিবের আর এক নাম হলো ভোলানাথ, তাই তো? ভোলানাথ কেন যখন তখন ভুলে যায়? তাহলে ভগবান কি বলেছে যে শুধু মুখে আমার নাম নেবে? এবার যেই শিব মুখে নাম নিয়েছে কাকে যে মারতে হবে সেটাই ভুলে গেছে, কাকে যে মারতে পাঠিয়েছে সেটাই ভুলে গেছে, ভুলে গিয়ে যেখানে ত্রিপুরাসুর দাঁড়িয়ে আছে তারই কাছে গিয়ে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, বদন বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, বলে রে বদন বলে রে বদন, সুধা মাখায়ে বদন, বদন, সুধা মাখায়ে
নামের গুণে শিলা ভাসে জলে সুশীতল হয় এই প্রাণ শিলা ভাসে জলে সুশীতল হয় প্রাণ গো বলে রে বদল বলে রে বদল যে বলতে চায় তাকে বলতে ভালো লাগে, যে শুনতে চায় তাকে শোনাতে ভালো লাগে, যে শুনতে চায় না তাকে শোনাতে ভালো লাগবে কি? কি যে জয় নিতাই বলে সে কাকে বলবে? জয় নিতাই, যে জয় নিতাই বলে তবেই তো মিলটা খাবে, জয় নিতাই তবেই তো সে বলবে জয় নিতাই কি? এবার এ বলল জয় নিতাই, সে যদি বলে যেমন যাচ্ছিস জানা ভাই তাহলে ভালো লাগবে? তাহলে শিবজি ত্রিপুরাসুরের কাছে এসে বলছে হরিনাম কর। আচ্ছা বলুন, সে তো হরিনাম করতে এসেছে না হরিকে মারতে এসেছে? সে তো করতে আসেনি, সে তো স্বর্গরাজ্য ছিনিয়ে নিতে এসেছে, সে তো মানুষকে বাঁচাতে আসেনি মানুষকে মারতে এসেছে। এবার তার কাছে যদি বলে হরিনাম কর সে করবে কি? ত্রিপুরাসুর বলল মন্দকার হরিনাম কে তুই? বলে আমি শিব ঠাকুর। এখানে এলি কেন? বলে তাই তো, ও স্বর্গে একটা দৈত্য এসেছে নাম ত্রিপুরাসুর, তাকে মারার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। বলে ওরে গাধা আমিই তো ত্রিপুরাসুর। বলে ও তাহলে আমাকে মার। শিব বলে না ভাই তুই আগে আমাকে মার, আমি তিলক জয়ী ত্রিপুরাসুর তুই আগে আমাকে মার। শিব বলে না ভাই তুই আগে আমাকে মার। কেন বলুন তো? কারণ শিব তো পরম বৈষ্ণব। ভগবান কি বলেছে? মারপিট তোমাকে করতে হবে না, তুমি শুধু আমার নাম করবে, শুধু আমার নাম এইটুকু করবে, বাকিটা আমি যা পারি করব। তাহলে শিব কেন মারবে? তাই শিব বললো তুই আমাকে মার, আমি তোকে মারবো না। বলে তোর ভগবান কোথা আছে তাকে আমি দেখতে চাই। শিব বলে আমাকে মারলেই ভগবান আসবে, তাই আমাকে মার দেখা, আমাকে মার দেখা হয়ে তার। ত্রিপুরাসুর বলে তোকে মারলে যদি সেই ভগবান আসে তাহলে তোকে আমি মারবো, তুই একটু সরে যা। এবার মারবে বলে শিব একটু সরে গেছে আর গাছের নিচে দাঁড়িয়ে আবার শুরু করে দিয়েছে কি? বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখারে মধুমাখা হরিনা, ও বলো না আমারে ভুলিতে তাহারে বলতে তাহারে মধুমাখা কৃষ্ণ। হরি মোর ধ্যান হরি মোর প্রাণ হরি মোর জীব, হরি মোর ধ্যান হরি মোর ধ্যান হরি মোর জীব, হরি মোর হরি মোর গান হরি মোর জীব, হরি মোর গান হরি মোর গান হরি মোর জীব। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ, বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ।
লক্ষ্য করুন, ত্রিপুরাসুর একটা বাণ ছেড়েছে শিবের উদ্দেশ্যে, সে বাণটা হচ্ছে অগ্নি বাণ, মানে বাণের মাথা দিয়ে আগুন তীক্ষ্ণ গতিতে শিবের দিকে যাচ্ছে। নারায়ণের পাশে লক্ষ্মী ছিল, লক্ষ্মী বলল এই যে যাকে শিবের কাছে, এই যাকে ত্রিপুরাসুরের কাছে পাঠালে তার অবস্থাটা দেখো, সে গাছের নিচে এসে হরিনাম করছে আর ত্রিপুরাসুর মারবে বলে আগুন বান ছেড়েছে, ও তো পুড়ে শেষ হয়ে যাবে। নারায়ণ বলল আমি থাকতে শিব মরে এটা হয় কি করে, বলে তাহলে যাও, বলে ওর কাছে যাব না, বলে ও তো বাঁচবে না, বলে ওকে বাঁচাবার জন্য আমার কাছে একটা জিনিস আছে, সেটা কি ভগবানের চক্র, যেটাকে বলা হয় সুদর্শন চক্র, সেই চক্র ছেড়ে দিল আর ওই চক্র ঘুরতে ঘুরতে শিবের বক্ষের কাছে উপস্থিত হয়েছে। এবার নারায়ণের হাতের চক্র জলে পচবে না, আগুনে পুড়বে না, ভাঙবে না, মচকাবে না, তাই তো? এবার সেই চক্র যখন ঘুরছে আগুন বান এসে চক্রে ধাক্কা খেয়েছে। এবার চক্র যদি না ভাঙে তাহলে আগুন বানটা ধাক্কা পেয়ে কি হবে, যে ছেড়েছে তার দিকেই যাবে। কি ইটের দেয়াল যদি একটা প্লাস্টিক বাজা, যদি একটা প্লাস্টিক বল ইটের দেয়ালে যদি ধাক্কা মারে, দেয়াল যদি না ভাঙে বলটা কোন দিকে আসবে, সেদিকে আসবে। তাহলে বান ছেড়েছে ত্রিপুরাসুর, চক্রে ধাক্কা লেগেছে, এবারে না চক্র ভাঙে ফিরেছে কার দিকে, ত্রিপুরাসুরের দিকে। ত্রিপুরাসুর বলে এ আমার দিকে ফিরল, তবে কি আমার জীবন যাবে, নিজের বাণে কি নিজের জীবন যাবে, এ তো যেন মনে হচ্ছে রাজার পাপে রাজ্য নষ্ট, তাই না? এ বাণ এ যখন হাত থেকে বেরিয়ে যাবে কাউকে না কাউকে আঘাত করবেই, তেমন মানুষের হচ্ছে বাক্য বাণ। এই যে মুখের কথা একবার মুখ থেকে যদি বেরিয়ে যায় আর কি কোনো দিন ফিরে আসবে? সেই জন্যে মানুষকে কথা বলতে হয় সমঝে, চিন্তা করে কথা বলতে হয়, ভাবিয়া করো কাজ করিয়া ভাবিও না। একটা কথা বলতে গেলে হাজারবার তুমি বুঝে দেখো বলাটা ঠিক হবে কিনা, যদি উপযুক্ত মনে হয় তাহলে কথাটা বলো, আর ওই কথাটা বললে যদি আঘাত লাগে, ওই কথার দ্বারাই ও যদি কাঁদে, তাহলে এমন কথা তুমি ওকে বলতে যেও না। চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যেতে পারে না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে ফিরিয়েও নেওয়া যায়। তাই মানুষকে ভেবে কথা বলতে হয়। আজকে ত্রিপুরাসুর নিজের বাণে নিজে ছুটছে, নিজের বাণে নিজে ছুটছে। এবার ত্রিপুরাসুর যখন ছুটছে, এবার বলুন শিব তো শুধু হরিনামই করছে, তাহলে শিবকে বাঁচালো কে? স্বয়ং ভগবান বাঁচালো। তাহলে আপনারা যদি হরিনাম করেন, আপনারা যদি সকাল সন্ধ্যে তালি দিয়ে হরিনাম করেন, তাহলে আপনাদের বলুন আপনাদের বিপদ আপদ দুঃখ কষ্টে আপনাদের কে পাশে থাকবে? তাহলে কোনটা করা উচিত? হরিনাম করা উচিত, তাই তো? কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু
জগতের বন্ধু ও হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়ায় রাধার প্রীতি লয়ে রাধার প্রীতি লয়ে বোকে রাধে রাধে বো কৃষ্ণ কৃষ্ণ বো রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে উলু দিয়ে বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ 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 বল রাধে রাধে বল বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় আপনারা বাড়ি যাবেন কি হ্যাঁ সে কি না না আপনাদের কথা বলছি না দেবতাদের বলছে নারায়ণ দেবতাদের বলে উঠলো একটু গেনটা তো দেবতাদের বলে উঠলো এবার তোমরা যে যার বাড়ি যাও কারণ স্বর্গে ত্রিপুরা সুরা নেই কি হলো বলে ওটা তোমাদের জেনে লাভ নেই তোমাদের বাড়ি যেতে বলছি তোমরা বাড়ি যাও এবার দেবতার দল কি করেছে যে যার সবাই বাড়ি ফিরছে কিন্তু যেতে যেতে ব্রহ্মা মাথা নিচু করে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা মাথা নিচু করে যাচ্ছে কারণটা কি ব্রহ্মা চিন্তা করলো আমার তো আগুনের শক্তি একটা দেশলাই কাঠি যদি মারি সমগ্র পৃথিবী পুড়ে শেষ হয়ে যাবে আর ত্রিপুরাসুরকে আমি আগুনে পুড়িয়ে মারতে পারলাম না আমার ক্ষমতা নেই মাথা নিচু ইন্দ্র মাথা নিচু কেন বলে আমার তো বর্জ্যের শক্তি পৃথিবীতে যদি একটা বর্জ্যপাত ফেলি তাহলে পৃথিবী টলমল করে ওঠে কিন্তু ওর মাথায় এত বজ্রাঘাত ফেললাম তবুও মরল না বরুণ বলে আমার জলের শক্তি কি জল যখন আমি ছাড়ি তখন ঘর বাড়ি ভেঙে চলে যায় বন্যা হয়ে যায় ওকে আমরা পুড়িয়ে জলে ডুবিয়ে মারতে পারলাম না পবন বলে আমার ঝড়ের শক্তি ওকে ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারলাম না কিন্তু শিবের কাছে আছে কি শক্তি আমরা সবাই তো জানি শিব গেছে যুদ্ধ করতে তাহলে নারায়ণ বলল ত্রিপুরাসুর মরেছে তাহলে কে মেরেছে শিব মেরেছে তাহলে 33 কোটি দেবদেবী যেটা পারলাম না শিব একা কি করে পারল আমরা শিবকে বলি ওর কোনো জ্ঞানগম্য নেই ঘর বাড়ি নেই ওর কোনো স্টাইল নেই আর ও একা মেরে দিল তাহলে ওর ভেতরে যে শক্তি আছে সেটা আমাদের জানা নেই কি সেটা আমাদের জানা নেই এ চলো আমরা শিবের নামে জয় দিতে দিতে বাড়ি ফিরবো বলিয়ে শিবজি মহারাজ কি বলিয়ে শিবজি মহারাজ কি শিব বলে উঠল তোরা আমার নামে জয় দিচ্ছিস কেন বলে তুমি স্বর্গরাজ্য উদ্ধার করলে শিব বলে আমি শুধু তো হরি নাম করেছি আর কিছু তো করিনি তাহলে করলটাকে বলে যে করা সে করেছে কি তাহলে যে করলো তার নামে জয় না দিয়ে আমার নামে জয় দিচ্ছিস মর্তের মানুষগুলো যে ভুল করে তোরা তো তোরাও সেই ভুল করছিস।